সুপ্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদের নামাজ 2023 ইং, আজকে আমরা জানব যে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়, এ নামাজের অর্থাৎ ঈদের নামাজের নিয়ত কি, সূরা কি এবং রাকাত সংখ্যা কত, এ নামাজের অর্থাৎ ঈদের নামাজের ছয়টি তাকবীর অতিরিক্ত দিতে হয়, সেই ছয়টি তাকবীর আপনি কিভাবে দিবেন। দর্শক, ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে, সেই সুন্নতসমূহ কি কি, মহিলারা কিভাবে ঈদের নামাজ আদায় করবে, এবং সর্বশেষ জানব এ নামাজের এ টু জেড প্র্যাকটিক্যাল নিয়ম ইনশাআল্লাহ। চলুন দর্শক, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম। এক, ঈদ উল ফিতর নামাজ কোনটি? রমজান মাসে রোজা রাখার পর যেই ঈদ আসে তাকেই ঈদ উল ফিতর বলা হয়। এ নামাজের হুকুম কি? এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। এ নামাজ কারা পড়বে? শুধু পুরুষরা, মহিলারা পড়বে না। তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা আছে, সেখানে মহিলারাও ঈদের নামাজ আদায় করতে পারবে। ঈদের নামাজ কখন আদায় করতে হয়? ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত, প্রায় ১২টা পর্যন্ত এ নামাজ পড়া যায়। এ নামাজ কি একা পড়া যায়? না, এ নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? খোলা স্থানে, ঈদগাহের ময়দানে, তবে ওজোরের কারণে মসজিদেও পড়া যাবে। এ নামাজের নিয়ত কি? আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এ নামাজের সূরা কি? যে কোনো সূরা দিয়েই এ নামাজ পড়া যায়, তবে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পড়া উত্তম। এ নামাজে আজান একামাত আছে কিনা? না, এ নামাজের আগে আজান বা একামাত কিছুই নাই। ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয়? ঈদের নামাজের খুতবা দুইটি, দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুতবা দিতে হয়। এ নামাজে অতিরিক্ত ছয় তাকবীর দেওয়ার নিয়ম কি? প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন। প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। অতঃপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগেই অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, আর তিনটি তাকবীরেই হাত ছেড়ে দিবেন। অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। দর্শক, এখন আমরা দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম জেনে নিব। প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। অতঃপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন। অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন, সাথে সাথে মুক্তাদিগণও তিনটি তাকবীর দিবেন। তবে প্রথম দুই তাকবীরে হাত ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। অতঃপর ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন, মুক্তাদিগণ তা চুপ করে শুনবেন। অতঃপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, মুক্তাদি যারা আপনারাও দাঁড়িয়ে যাবেন। ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। দর্শক, এখন দ্বিতীয় রাকাত শুরু হলো। দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দেবেন, তিনটি তাকবীরে হাত ছেড়ে দিবেন এবং চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। অতঃপর যথারীতি রুকু সেজদা করে ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। অতঃপর দাঁড়িয়ে ইমাম সাহেব পরপর দুইটি খুতবা দিবেন। অতঃপর সকল মুসলিদেরকে নিয়ে ইমাম সাহেব খালিসভাবে দোয়া করবেন। এ নামাজের নিয়ত কি? আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم
سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله.